আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকারের দিন বদলের সনদ ভিশন 2021 বাস্তবায়নে অন্যতম অঙ্গীকার ছিল গভীর সমুদ্র বন্দর স্থাপন করা। তাই সরকার চট্টগ্রাম এবং মোংলার পরে স্থাপন করেছে পায়রা এবং মাতারবাড়ি সমুদ্র বন্দর। শুধু তাই নয়, গত এক দশকে নদী খনন সহ নৌ সেক্টরে আরও যেসব সাফল্য এসেছে তা হচ্ছে নজিরবিহীন। আফরিন জাহানের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন শেষ পর্ব। 1887 সালে দেশে প্রথমবারের মতো চালু হয়েছিল চট্টগ্রাম সমুদ্র বন্দর। এখন পর্যন্ত বাংলাদেশের আমদানি রপ্তানির 92% এই বন্দর ব্যবহারেই হয়ে থাকে। 2019 সালে এই বন্দরটিকে বিশ্বের 64তম ব্যস্ত বন্দরের স্বীকৃতি দিয়েছিল আন্তর্জাতিকভাবে সমুদ্র বন্দর নিয়ে কাজ করে এমন একটি প্রতিষ্ঠান লয়েডস। নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, এ বন্দরে বে টার্মিনাল নির্মাণের কাজ চলছে, ফলে বন্দরটিতে বড় বড় মাদার ভেসেল ফিরতে আর কোনো সমস্যা হবে না। পাশাপাশি পদ্মা সেতুতে সরাসরি রেল সংযোগ চালু হলে একসময়ের জমজমাট মোংলা সমুদ্র বন্দর আবার গুরুত্ব ফিরে পাবে। চট্টগ্রাম বন্দর, যেটা আমাদের গেটওয়ে বলা যায়, সেই বন্দরের আমরা পতেঙ্গা টার্মিনাল আমাদের প্রায় 90% কাজ সম্পাদন হয়ে গেছে। 2021 সালে সেটা আমাদের কার্যক্রম শুরু করবে এবং সেখানে তিনটি জাহাজ একসঙ্গে ভিড়তে পারবে, যেটা 5 লক্ষ TEUs যার সক্ষমতা আছে। পটুয়াখালীর পায়রা নদীর মোহনায় রাবনাবাদ চ্যানেল অবস্থিত পায়রা বন্দর বর্তমান সরকারের একটি অনন্য পদক্ষেপ। দক্ষিণাঞ্চলের ঠিক মাঝ বরাবর পায়রা বন্দরের অবস্থান বলে এই বন্দরকে ঘিরে দেশের অর্থনীতিতে নতুন শক্তি সঞ্চার হবে। আমাদের মেইনটেনেন্স ড্রেজিং রাবনাবাদ চ্যানেলে হয়ে গেছে, আমরা পরবর্তী আরও 450 কোটি টাকার মেইনটেনেন্স ড্রেজিং চুক্তি স্বাক্ষর হয়ে গেছে। এটা আগামী হয়তো 10-12 দিনের মধ্যে সেটা উদ্বোধন হতে যাচ্ছে। আমরা বাংলাদেশ ব্যাংকের অর্থায়নে এখন আমরা চুক্তি করছি ক্যাপিটাল ড্রেজিং এর জন্য। উন্নত বিশ্বের বন্দরগুলোর আদলে দেশের দক্ষিণের জেলা কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়িতে নির্মিত হচ্ছে দেশের চতুর্থ গভীর সমুদ্র বন্দর ও কন্টেইনার টার্মিনাল। এ বন্দর চালু হলে দেশের আমদানি রপ্তানি বাণিজ্যে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে। বাংলাদেশে কোনো গভীর সমুদ্র বন্দর ছিল না। 24 সালের মধ্যে আমরা মাতারবাড়িতে একটা গভীর সমুদ্র বন্দর পেয়ে যাচ্ছি, যেখানে বড় বড় 80,000 90,000 1 লক্ষ ধারণ ক্ষমতা জাহাজ ভিড়তে পারবে। এটা শুধু আমাদের দেশের জন্য নয়, এখানে আঞ্চলিক ক্ষেত্র মাতারবাড়ি বন্দরটি একটি বিরাট ভূমিকা পালন করবে, যেখানে প্রায় 18 মিটার ড্রাফট হচ্ছে আপনার জাহাজ আসবে। ইতিমধ্যেই একটি পরীক্ষামূলক জাহাজ কয়লা জেটিতে এসে ভিড়েছে। বিশেষজ্ঞরা বলছেন, অর্থনীতিতে গতি সঞ্চারের পাশাপাশি ভবিষ্যৎ বাংলাদেশকে বিশ্বের বুকে নতুন করে চেনাতে আন্তর্জাতিক মানের এই বন্দরগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আফরিন জাহান, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা।